আমাদেরকে ভালোবাসে সেই জন্যই ওনারা আমাদেরকে বারংবার ডাকে এবং তাদের ডাকে সাড়া না দিয়ে আমরা থাকতে পারি না যেখানেই ওরা ডাকে যখনই ওরা ডাকে তখনই ওদের কাছে আমরা পৌঁছে যেতে চাই হয়তো সবসময় পারিনি কিন্তু আমরা সেখানে উপস্থিত হই আজকেও এই ভাষা দিবসে আমরা এখানে উপস্থিত হয়েছি দীর্ঘদিনের লড়াই দীর্ঘ আন্দোলন অনেকের আত্মত্যাগের বিনিময়ে এই ভাষা স্বীকৃতি লাভ করেছে ভাষা যেমন স্বীকৃতি লাভ করেছে এই ভাষাকে প্রসার করার জন্য সম্প্রসারণের জন্য আমাদের সরকার যাতে করে এই ভাষাতে সাঁওতালি ছাত্রছাত্রীরা তারা আমরাও চাইব এই সম্প্রদায়ের মানুষ উন্নয়ন হোক তাদের কাছে যেন আমরা সবসময় থাকতে পারি তাদের পাশে যেন আমরা সবসময় থাকতে পারি তাদের জন্য যেন আমরা কাজ করতে পারি আমাদের প্রধান শিক্ষক মহাশয় বলছিলেন যে আমরা আমার এই সাঁওতাল ভাই বোনেদের সঙ্গে থাকবো তাদের জন্য কাজ করব যখন যেখানে ডাকবেন তখন সেখানে আমাকে পাবেন এইটুকু আমি আস্থা আপনাদের কাছে রেখে যাচ্ছি আর যেটুকু বলতে চাই যে আপনারাও আমাদের সঙ্গে থাকুন আমাদের সরকারের পাশে থাকুন সরকারের হাতকে শক্ত করুন যাতে করে আমরা আমাদের সরকার আপনাদের